গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু ঘর তালা দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম মাসির বাড়ির যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, অনেক বছর পরে মাসিদের বাড়ি যাচ্ছি। সেই ছোট্টবেলা গেছিলাম, তো আনন্দ লাগছে খুবই। আর কিসের জন্য যাচ্ছি সেটাও তোমরা আমার ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বাইক দিয়ে যাচ্ছি, তো দেখো তোমাদের দাদাভাই চালাচ্ছে। আর রাস্তাটা না দেখো নতুন করেছে, কি সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। এটা কিন্তু আগমনী হাই রোড, তো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। আর সামনে যেহেতু আমরা হাই রোডে এসে পড়েছি, আর বাইকে তো ভিডিও করতে কষ্ট হয় তোমরা জানোই, যার জন্য আমি একবারে মাসিদের বাড়ি গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। তো বাইক দিয়ে তো মেকে নিয়ে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা লেগে গেছে। আর দেখো মাসিদের বাড়ির সামনে কত ভুট্টা গাছ, এদিকে শুধু ভুট্টাই ভুট্টা, দেখতে খুব ভালো লাগছে। তো ফাইনালি কিন্তু মাসিদের বাড়িতে অনেক বছর পরে চলে আসলাম, এসেই দেখছি কালী পুজো হবে মাসিদের বাড়িতে। তো তার জন্যেই অবশ্যই আসা। তো দেখো ঠাকুরটাকে ঘুরিয়ে নিল কালী ঠাকুর, যে যেখানেই থাকো অল্প ভক্তি দিয়ে নিও, মনোবাঞ্ছা পূরণ হবে। তো দেখো কালী ঠাকুরটা এতটাই মিষ্টি আর সুন্দর দেখতে না, ভক্তির সাথে সাথে মনে হচ্ছে সারা দিন দেখেই থাকি। আর দেখো কালী ঠাকুরের সাথে সাথে মাসিদের বাড়িতে শীতলি পূজাও হয়। তো এটা হলো ছোট্ট মন্দির মাসিদের বাড়ি, আমি সেই ছোট্টবেলা এসেছিলাম তো ভুলেই গেছি প্রায়। আর আমার মেয়ে দেখো এসেই গল্প করছে। আর দেখো বাবা কলা গাছ লাগাবে তো মন্দিরের সামনে, যার জন্যে গাছগুলোর পাতাগুলো ঠিক করে দিচ্ছে। বাবারা কিন্তু কালকেই চলে এসেছে, কারণ মাসিদের বাড়ি মানে অনেকটা দূর, তো তার জন্যে কালকে চলে এসেছে। আর এই যে আমার মেষো, এটা আমার মেষো, আর এই দেখো মেষোর। আর মাসিদের তো বলির পুজো, যার জন্যে দেখো এই যে ছাগলটাকে এনে রেখেছে, জোড়া পাঠা বলি দিতে হয়। পুজোর অনেক নিয়ম থাকে বন্ধুরা, তো সেই সবগুলো আমি তোমাদেরকে দেখানোর অল্প অল্প চেষ্টা করব, কারণ নতুন জায়গা তো, আর গ্রামের মানুষ একটু কম বোঝে, যার জন্যে সব জায়গায় সব পরিস্থিতিতে কিন্তু ক্যামেরা করা যায় না। তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এই যে মাসি শাঁখা পরাচ্ছে, মাসিদের বাড়িতে এগুলো শাঁখা পরানোরই নিয়ম আছে। শাঁখা টাকা পরিয়ে বরণ করে তারপরে অল্প পরে দেরি করে পুজো আরম্ভ হবে। যারা জানো তারা তো জানো যে কালী পুজো দেরি করে আরম্ভ হয় আর ভোর রাতে শেষ হয়, প্রায় আরম্ভ হতে হতে 12টা বেজেই যায়। তো দেখো এখন বরণ টরণ করা হবে, তো সেসব তো ভিডিও করতে পারিনি, তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি ভালো লাগে একটা প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর মার জন্যে একটা ছোট্ট লাইক তো হতেই পারে, তাই না বলো? তাতে কিন্তু মা তোমাদের কোনো দিন খারাপ করবে না, সবার ভালোই করবে, মঙ্গলই করবে, বলো তো? মাসিদের বাড়িতে অনেক বছর পরে এসে কিন্তু খুব ভালোই লাগলো। তো দেখি কদিন থাকতে পারি, বেশি দিন তো থাকতে পারবো না, কারণ আমি তো কোথায় গিয়ে থাকতেই পারি না। ওখান থেকে চলে এসে অল্প এদিকে আসলাম, দেখো এদিকে ভোগের তোড়জোড় চলছে, তো মশলা কেউ মশলা বাড়ছে, এটা মাসির যা হয়। আমার মা আছে মেয়েকে নিয়ে, তারপরে এই দেখো এদিকে ভোগ রান্না করা হচ্ছে, আর এই যে সবাই মিলে মিশে কাজ করছে গ্রামের, কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। দেখো সবজিও কাটছে। ও তারপর কিন্তু আর বেশ কিছুক্ষণ ভিডিও করা হয়নি বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে মাসিদের তোমার বলির পুজো, তো এখন হবে বলি, সেটা তো আর দেখাতে পারবো না, শেয়ার করা যায় না, তো এমনি তোমাদেরকে দেখালাম। আর দেখো এই অবাক কাণ্ড একটা হয়ে গেল, জীবনে আমি কোনোদিনও দেখিনি। তো পুজো করতে করতে মাসির এক ভাস্তির এমন অসাধারণ মানে ভর এসে পড়লো, ভয়েতে আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি, আর এখানে সবাই ভিডিও করতে দেবে না বলেছে। তো যাই হোক আমি কিন্তু তার জন্য আর ভিডিওটা করতে পারিনি।
তো লুকিয়ে লুকিয়ে এইটুকু করেছি, অতটা ভালো আসেনি। মানে কি বলবো, জীবনে একটা মানে নতুন অভিজ্ঞতা, কোনোদিনও আমি দেখিনি যে এইভাবে মানে ভার আসে নাচ করছে দেখো মাসির ভাস্তিটা। তো তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না। এখন রাত 4:30 বাজে আর পুজো শেষ হয়ে গেল। আর দেখো মেশো ভরাটাকে নিয়ে আসছে মাথায় করে, তো ভরাটাকে ঘরে আনতে হয়, আর যে পুজো করে তাকেই কিন্তু আনতে হয়। তো এই যে ভরা আনলো, এখন কালী পুজো সম্পূর্ণ হয়ে গেছে, বলিটাও কিন্তু খুব ভালো হয়ে গেছে। যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না বন্ধুরা, তোমরা দেখলে বলতে, কিন্তু আফসোস সেটা শেয়ার করতে পারলাম না। দেখা যাক আসা বছর শেয়ার করব। তো এখন ব্রাহ্মণ মাসি মেষকে আশীর্বাদ দেবে, এগুলো দিতে হয় পুজো করলে, যারা পুজো করে। তো এই দেখো, আর ব্রাহ্মণের আশীর্বাদ পাওয়া কিন্তু মুখের কথা নয় বন্ধুরা। আর বলির পুজো কিন্তু একটা মানে এমনি সেমনি কাজ নয় বলো তো। মাসিদের ঠাকুরটা কিন্তু খুব খুব জাগ্রত বন্ধুরা, তোমরা কেউ অবহেলা করো না, আর একটু ভক্তি দিয়ে নিও যে যেখানেই থাকো না কেন। তো যদি আসা বছর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মানে আমি কীরকম ফিল করছি। আর দেখো ওই যে আমার মাসি মামি সবাই শুয়ে আছে, অনেক মানে ভোর হয়ে গেছে পূজা শেষ হতে হতে। তো আমিও ভিডিওটা করে অল্প দেখে তারপরে আবার ঘুমিয়ে পড়ব। তো একটু ঘুমিয়েছিলাম আমি, বলির সময় তো ঘুমোতে হয় না, সবাইকে চুল ছেড়ে দিতে হয়, যার জন্যে মাসি বনু ডেকে উঠিয়ে দিল যে ওটো বলির সময় ঘুমোতে হয় না, তাই উঠে পড়লাম। বাড়ির সবাই উঠে পড়েছে, আর এই দেখো এইদিকে মানে পুজোর সব নিয়ম অর্চনা সব শেষ, এখন আশীর্বাদটা নিলেই হয়ে যাবে। তারপর দেখো আশীর্বাদ টাশীর্বাদ নেওয়া হয়ে গেল, এখন কিন্তু দেখো আমার মামি প্রসাদ খাচ্ছে, ভোগের প্রসাদ নাকি খেতে হয়। তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে অল্প অল্প করে, যেহেতু ভোর হয়ে গেছে তো অল্প অল্প করে প্রসাদ খেয়ে নিচ্ছে। আর রাতে আমি এসে অল্প খেয়েছিলাম আর খাইনি, তো খিদেও লেগে গেছে। আর ভোগের প্রসাদ মানে তো জানোই, তো আমি কিন্তু খিচুড়ি খেতে খুব খুব ভালোবাসি বন্ধুরা, আর সাথে যদি পায়েস হয় তাহলে তো কোনো কথাই নেই বলো। তো আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। তারপর দেখো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে সোজা শুয়ে পড়লাম বন্ধুরা। দেখো তো আমার মেয়ে আর আমি শুয়ে পড়লাম, অল্প ঘুমিয়ে নেই না হলে আবার মাথা যন্ত্রণা করবে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।